প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময়ে বলেছিলেন, নিউমান নিসাউ নিসাউল আনসার লিআন্নাহুন্না লাম ইস্তাহইনা আন ইয়াতাফাক্কাহনা ফিদ্দীন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় নবী বলেছিলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, মদিনার মেয়েরা ভালো মেয়ে। কি বললেন, কথা বলো, মদিনার মেয়েরা ভালো মেয়ে। হ্যাঁ, এই পর্যন্তই রসুল যদি বলে ছেড়ে দিতেন তাহলে আমরা অনেক রকমের অপব্যাখ্যা নিজেরা নিজেরা করে ফেলতাম। হয়তো মদিনার মেয়েদের দেখতে সুন্দরী, হয়তো মদিনার মেয়েদের ফিগারটা টল, হয়তো মদিনার মেয়েরা খুব ফ্যাটি স্বাস্থ্যবতী, নানা ব্যাখ্যা করতাম আমরা। কিন্তু রসুল নিজেই ব্যাখ্যা দিয়েছেন যে মদিনার মেয়েরা এই জন্যই ভালো যে তারা আল্লাহর দিন শিখতে কখনো লজ্জা করে না, ইসলামটাকে বুঝতে কখনো তারা লজ্জা করে না, এই জন্যই মদিনার মেয়েরা ভালো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার এ থেকে আমাদের জ্ঞান নিতে হবে, শেখার কারণে যদি মদিনার মেয়েরা ভালো হয় তাহলে শিক্ষা যদি লাভ করে তাহলে মদিনা বলে কথা নয়, সারা পৃথিবীর পুরুষগুলো আল্লাহর কাছে ভালো বলে গণ্য হতে পারবে। তবে শিক্ষার ঘাটতিটা কাটিয়ে উঠতে হবে। আমি আবার একবার বলছি, আপনাকে হাফেজ হতে বলিনি, মৌলানা হতে বলিনি, মুহাদ্দিস মুফাসসির মুফতি হতে বলিনি, আপনাকে জাস্ট বলেছি প্রয়োজন মতো জ্ঞানটাকে লাভ করতে হবে। সুতরাং শুধু বাচ্চাগুলো টাইমলি পড়বে নয়, শুধু ঘরের বউগুলোর পড়লে হবে না, বরং সঙ্গে পড়তে হবে ঘরের অভিভাবক পুরুষ মানুষগুলোকেও। সারাদিনের কাজের শেষে যদি এশার নামাজের পরে একটা টাইম বার করি যে আমরা এশার নামাজের পরে আমাদের তরুণ ইমাম আছে তার কাছে যে আধা ঘন্টা বসবো, আলিব্বে করে কোরআনটাকে শিখবো, বসে রোজেরই নামাজ শিক্ষাটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে, উজুর ফরজ, উজুর সুন্নত, উজু কিছু নষ্ট হয় এগুলো শিখবো, নামাজের বাইরের রোকনগুলো, বাইরের শর্তগুলো কী, ভিতরের রোকনগুলো কী, নামাজের ভিতরে ফরজ কটা, ওয়াজেব কটা, নামাজের সুন্নতগুলো কী কী এগুলো শিখবো, নামাজে কখন ভুল হলে সোজা মারতে হয় এটাকে শিখবো, জি দুরাকাত হওয়ার পরে এসেছি বাকি নামাজটা কী করে পড়তো, কিংবা নামাজ স্টার্টিংয়ে শুরুতে আমি ধরেছিলাম কিন্তু মাঝখানে উজু ভেঙে গেছে চলে গেছি, পরের নামাজটা কী করে আদায় করবো, এ সবগুলো হুজুরের কেতাবে লেখা আছে। জি আমরা শুধু অন্ধকারে সাবধারা করি, শিখি না। রাগ করছেন আমার কথায়? হ্যাঁ, সুতরাং শুধু বাচ্চারা শিখবে না, বাচ্চারা শিখবে না, বাচ্চা বাপেদের শিখতে হবে, বাচ্চার মায়েদেরও শিখতে হবে, বাচ্চার ভাইয়েদের বোনেদেরও শেখা লাগবে। বিশ্বাস করুন আজকের ইয়ং স্টাফ যুব সমাজ যারা, এদেরকে আমরা শিশুবেলায় এই ইসলামের তালিম দেইনি বলেই এদেরকে ধর্মপথে সহজে আকৃষ্ট করা যায় না। এরা ওয়াজের মজলিসে আসে হই হই করে, হাট বাজার করে, দোকান পাশা দিতে ঘুর 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 করে শেষ, আর মাঝখানে ফ্রি ফায়ার আর পাবজি খেলিয়ে 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 ইয়ানবী সালাম আলাইকে বলে মজলিসের লোক যা ছিল তার ডেড়া ডবল হয়ে যায়। বলেন বলেন কেন এদের ভিতরে এই সর্বনাশ? এ সর্বনাশের কারণ কোথায়? এ সর্বনাশের কারণ আমরা গার্জিয়ান হিসেবে তাদেরকে পথ দেখাইনি, তাদের ব্যাপারে ওই তদারকি নেইনি। কিন্তু আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে ভাই, আমি আগেই বলেছি যে আমার বাচ্চাটা আমাকেই দায়ী করবে। বিশ্বাস করুন এইখানকার যুবক যদি বেনামাজি হয় হারগিজ তার কৈফিয়াত আল্লাহ আব্দুল কাইয়ুমের কাছ থেকে নেবে না, তার কৈফিয়াত এখানকার ইমাম সাহেবের কাছ থেকে ততটা নেবে না যতটা নেবে তার গার্জিয়ানের কাছ থেকে। ইমাম সাহেব মসজিদে বসে কিছু তালিম দিতে পারে, মসজিদে বসে কিছু নসিহত করতে পারে, তাই বলে ইমাম সাহেবের ডিউটি নয় ডোর টু ডোর বাড়ি বাড়ি ঘুরে 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 সকলকে শেখাবে আর নামাজি বানাবে, এ দায়িত্ব ইমামের নয়, ও দায়িত্ব তো বাড়ির পুরুষ মানুষটার। আপনি আপনার স্ত্রীকে ধার্মিকা বানাবেন, আপনার স্ত্রীকে পর্দানশীরা বানাবেন, আপনার স্ত্রীকে অল্প ভাষিনী বানাবেন, আপনার স্ত্রীর গলার আওয়াজটাকে আপনি খাটো করাবেন, দায়িত্ব আপনার।
আপনার অ্যাডাল্ট মেয়েটাকে আপনি ধার্মিকা বানাবেন, তাকে ইসলামের পথে শিক্ষা দেবেন, এ দায়িত্ব আপনার। আপনার অ্যাডাল্ট ছেলেটাকে আপনি ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কাজ কাম যাতেই আপনি তাকে লাগিয়ে দেন না কেন, আপনাকে এটা পড়াতে হবে। ছেলে শোন বাবা, তুই ডাক্তার হোস, মাস্টার হোস, ব্যারিস্টার হোস, মিনিস্টার হোস, তুই হোস না কেন, মার্চেন্ট, বিজনেসম্যান, বড় ব্যবসায়ী তুই হ না, অনেক টাকাওয়ালা, কিন্তু মনে রাখবি মরে মাটির নিচে যাবি সব সমান। মনে মাটির নিচে যাবি, ডাক্তারের যে হিসেব দেওয়া লাগবে, ধ্যান অলাটার সেই হিসেব দেওয়া লাগবে। কথা বলছেন না কেন? তুমি প্রধান, তুমি মেম্বার, তুমি এমএলএ এমপি, মরে মাটির নিচে চলো, তোমার যা কৈফিয়ত, মেটো খাটা মজদুর ঠেলাওয়ালা তারও কৈফিয়ত তাই দেওয়া লাগবে, ঠিক না ভুল? সুতরাং তুমি ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, প্রধান, মেম্বার, যাই পারো হয়ে যাও, যে তুমি ধর্মটাকে সঙ্গে নিয়ে চলো, তবে তুমি বুদ্ধিমান। আর ধর্মটাকে সঙ্গে নিয়ে চলতে গেলে আগে শিখতে হবে, আগে শিখতে হবে, তবে ধর্মের প্রতি লোভ বাড়বে, ধর্মের প্রতি মায়া মমতা বাড়বে, তবে ধর্মের প্রতি আমাদের আকর্ষণ বাড়বে। বিশ্বাস করুন, আমি বাস্তব হাল বলছি। আমাদের ছেলেগুলো, পুরুষগুলো অধিকাংশ কোরআন শরীফ পড়তে জানে না। কথা বলেন, জানে অধিকাংশ পুরুষেরা কোরআন পড়তে জানে না, অথচ কোরআনের নির্দেশ ছিল এটাই, জি ইকরা পড়ো। এরা বাংলা পড়েছে, এরা ইংরাজি পড়েছে, এরা ইতিহাস পড়েছে, এরা ভূগোল পড়েছে, এরা বিজ্ঞান পড়েছে, এরা অঙ্ক কষেছে, পড়া হয়নি কোরআনটাই, ঠিক কিনা? পড়ার ঘাটতি কোরআনটাই, আরগুলো মোটামুটি কম বেশি পড়েছে। অথচ সারা পৃথিবীর রেকর্ড একটিমাত্র কিতাব যার নাম আল কোরআন, যার প্রথম অবতারিত অংশটাই ছিল ইকরা পড়ো। কেন? পড়লে তুমি জানতে পারবে আল্লাহকে, পড়লে জানতে পারবে রসুলের পরিচয় কি, পড়লে তুমি জানতে পারবে নামাজ কেন পড়তে হয়, পড়লে তুমি জানতে পারবে মেয়েদের কেন পর্দা করতে হয়, পড়লে তুমি জানতে পারবে গান শুনতে কেন নেই, পড়লে জানতে পারবে সুদ কেন খেতে নেই, পড়লে জানতে পারবে মেয়েদের সমিতি কেন করতে নেই, পড়লে তুমি জানতে পারবে মেয়েরা কেন বেপর্দায় ঘুরতে পারে না, পড়লে তুমি জানতে পারবে তাস জোয়া কেন খেলতে নেই, পড়লে জানতে পারবে কেন মদ খেতে নেই, পড়লে জানতে পারবে কেন পীরের মাজারে মুখ ছোবড়াতে নেই, পড়লে তুমি জানতে পারবে জোয়া কেন খেলতে নেই, পড়লে তুমি জানতে পারবে ফ্রি ফায়ার আর পাবজি কেন খেলতে নেই, পড়লে তুমি জানতে পারবে নেকের ছবি কেন দেখতে নেই, পড়লে তুমি জানতে পারবে ব্লু ফিল্ম আর পর্নোগ্রাফিতে কেন ঢুকতে নেই। পড়ো না, সুতরাং তুমি শেখো নি। যারা পড়েছেন তারা শোনাচ্ছেন, শুনবার মতো কপালও তোমার হয়নি। কথা বলে শুনবার মতো কপালও মুসলিম সমাজের সকল যুবক।